প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং যার যার ঘরে অবস্থান করছো। যেহেতু এখনো করোনার দ্বিতীয় ঢেউ চলছে, আমি আশা করব তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আশেপাশের সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য অনুপ্রাণিত করবে। তো আজকের ক্লাসটি আমার অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র তাদের একটি নন মেজর কোর্স আছে, সেটি হলো জুলজি 2 এবং যার কোর্স কোড হলো 2001। তারই একটি টপিক নিয়ে আমি আজকে এসেছি। তো আমি তোমাদের ইকোলজি পড়াচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মেরিন ইকোলজি পড়াবো। তো পড়া স্টার্ট করার আগে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো মেরিন ইকোলজি, যেটিকে বলা হয় সামুদ্রিক বাস্তুতন্ত্র, ভূপৃষ্ঠের প্রায় 71% জায়গা জুড়ে রয়েছে, যেটি হলো সামুদ্রিক বাস্তুতন্ত্র, যেটির যে আয়তন সেটি হবে 361 মিলিয়ন বর্গ কিলোমিটার। তাহলে এই মেরিন যে ইকোলজি সেটি আমাদের ভূপৃষ্ঠের 71% জায়গা জুড়ে রয়েছে এবং যার আয়তন হলো 361 মিলিয়ন বর্গ কিলোমিটার। তো আমরা তো জানি যে হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের যদি আমরা 4 ভাগ ধরি, তার 3 ভাগই পানি আর 1 ভাগ হচ্ছে স্থলভাগ। এই 3 ভাগ পানির মধ্যে আবার দেখা গেছে মাত্র 3% হলো স্বাদু পানি বা ফ্রেশ ওয়াটার এবং বাকি 97% হলো ম্যারাইন ওয়াটার। তাহলে আমাদের 3% মাত্র ফ্রেশ ওয়াটার বা যেটা আমরা স্বাদু পানি বলি, আর 97% হলো আমাদের লবণ পানি যেটা হলো ম্যারাইন ওয়াটার। আর এই যে 97%-এর মধ্যেই আসলে আমাদের সমস্ত সাগর, মহাসাগর, উপসাগর অবস্থিত। তো এই যে সমুদ্রের মতো এত বিশাল ব্যাপক যে বাসস্থান বা বাস্তুতন্ত্র আসলে পৃথিবীর কোথাও নেই, আর এখানে যে জীববৈচিত্র্যের পরিমাণ সেটিও অনেক বেশি এবং এর বিস্তৃতিও অনেক বেশি। তো সমুদ্রের পানির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর যে লবণাক্ততা। তো গড়ে দেখা গেছে যে সমুদ্রের পানির যে লবণাক্ততা সেটি হলো 35% বা আমরা যাকে বলি 35 পার্টস পার 1000, একে বলা হয় পার্টস পার 1000। আর সমুদ্রের পানির আরেকটি বৈশিষ্ট্য হলো একে নিয়মিত জোয়ার ফাটা হয় এবং হচ্ছে এর যে ঢেউ বা ওয়াটার কারেন্ট এটি হলো সমুদ্রের পানির একটি বিশেষ বৈশিষ্ট্য। তো এখন আমরা দেখব যে সামুদ্রিক যে বাস্তুতন্ত্র তার আসলে বেশ কিছু ক্যারেক্টার্স বা হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে আমরা দেখব। তো এখন আমরা এই ম্যারাইন ইকোলজির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো পড়ব, অর্থাৎ স্থলভাগ অপেক্ষায় এর কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো পড়ব। তো বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমাদের পড়বে তাপমাত্রা বা টেম্পারেচার। আসলে স্থলভাগ অপেক্ষা সমুদ্রে যে তাপমাত্রার উঠানামা সেটি অনেক কম। তো দেখা গেছে যে মেরু অঞ্চলে যে সমুদ্রের যে তাপমাত্রা সেটি হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মেরু অঞ্চলে থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বিষুবীয় অঞ্চলে সেটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। এবং এই যে তাপমাত্রার যে উঠানামা অথবা ঋতুকালীন যে পার্থক্য সেটি আসলে সমুদ্রের যে মেইন যে উন্মুক্ত জলরাশি বা গভীর সমুদ্র থেকে আসলে উপকূলীয় অঞ্চলে উঠানামাটা হচ্ছে খুব বেশি। তো তাপমাত্রার পরে আমরা যে বৈশিষ্ট্যটি পড়বো সেটি হলো আলো, আলো বা লাইট। সমুদ্র অত্যধিক গভীর হওয়ার কারণে সমুদ্রের হচ্ছে সব জায়গায় আলো ঠিক
তো প্রবেশ করতে পারে না। আলো প্রবেশের উপর ভিত্তি করে সমুদ্রের যে অঞ্চল সেই অঞ্চলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো সেটি প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ইউফোর্টিক অঞ্চল, ইউফোর্টিক অঞ্চল, তারপরে আছে ডিসপোটিক অঞ্চল, আরেকটি হলো এফোর্টিক অঞ্চল। ইউফোর্টিক অঞ্চলে আলো হচ্ছে বেশি হচ্ছে প্রবেশ করতে পারে। সাধারণত দেখা গেছে যেটি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে সেখানে হচ্ছে আলো প্রায় 30 থেকে 40 মিটার গভীরতা পর্যন্ত প্রবেশ করতে পারে, এবং সেটি আবার নিরক্ষীয় অঞ্চলে গিয়ে সেখানে হচ্ছে আলো যে প্রবেশের মাত্রা সেটি 100 মিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত হয়ে থাকে। যেহেতু এই অঞ্চল জুড়ে আলো প্রবেশ করে এই কারণে এই এলাকাটাতে ফটোসিনথেসিস খুব বেশি পরিমাণে হয়, এবং এই এলাকাটাতে হচ্ছে এই অঞ্চলটিতে উৎপাদকের পরিমাণ বেশি থাকে। তো ডিসপোটিক অঞ্চল হলো ইউফোর্টিক অঞ্চল থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত যে অঞ্চল সেটি হলো ডিসপোটিক অঞ্চল। এখানে আসলে সরাসরি যদি আলো প্রবেশ নাও করে কিন্তু হচ্ছে সবসময় দেখা যায় একটা প্রশমিত মৃদু আলো থাকে। আর এফোর্টিক অঞ্চল যেটা আসলে গভীর সমুদ্র সেখানে আলো প্রবেশ করতে পারে না, এবং সে কারণে এই জায়গাটা সবসময় অন্ধকার থাকে এবং সে কারণে সেখানে কোনো উৎপাদকও থাকে না। তো পরবর্তীতে আমরা যে বৈশিষ্ট্যটি পড়ব সেটি হলো আমাদের লবণাক্ততা বা স্যালাইনিটি। তো প্রতি 1000 গ্রাম সমুদ্রের পানিতে কত গ্রাম হচ্ছে লবণ বা হচ্ছে বিভিন্ন ধরনের যে লবণ দ্রবীভূত অবস্থায় থাকে তার যে পরিমাণ সেটিকে বলা হয় লবণাক্ততা বা স্যালাইনিটি। তো সমুদ্রের পানির যে লবণাক্ততা সেটি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে, তবে গড়ে এর লবণাক্ততা হচ্ছে 35% বা 3.5 parts per 1000। তো সমুদ্রের পানিতে যে লবণ তার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ যে আয়ন দুটোই হচ্ছে থাকে। তো নেগেটিভ আয়নের মধ্যে ক্লোরাইড বাইকার্বনেট থাকে, কার্বনেট থাকে, আর পজিটিভ আয়নের মধ্যে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের যে লবণগুলোর আয়নগুলো দ্রবীভূত থাকে। তো দেখা গেছে সমুদ্রের পানিতে ক্লোরিনের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি ক্লোরাইড আয়ন, এবং ক্লোরাইড আয়ন দেখা গেছে প্রতি 1000 গ্রামে সেটির পরিমাণ হলো 19 গ্রাম। আর তারপর হচ্ছে সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন হলো প্রতি 1000 গ্রামের অর্থাৎ প্রতি 1000 গ্রাম পানিতে হচ্ছে সোডিয়াম আয়নের পরিমাণ হলো 10 গ্রাম। তো আমরা একটু হিসাবটি দেখি, দেখি যে সমুদ্রের পানিতে যে লবণের যে অবস্থা, বিভিন্ন আয়নের যে লবণ সেটি কিরকম থাকে। একদিকে হলো আমাদের পজিটিভ আয়ন থাকবে, পজিটিভ আয়নস, আরেকদিকে থাকবে নেগেটিভ আয়নস। তো পজিটিভ আয়নের মধ্যে আমাদের থাকবে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর যে নেগেটিভ আয়ন তার মধ্যে থাকবে ক্লোরিন, সালফেট, বাইকার্বনেট, কার্বনেট এবং ব্রোমিন। ক্লোরিন, সালফেট, বাইকার্বনেট, কার্বনেট এবং ব্রোমিন আয়ন থাকবে। তো এখন আমরা এর যে হিসাব একটু দেখি কোন আয়নটি কি পরিমাণে রয়েছে। আমাদের সোডিয়াম আয়ন আছে সমুদ্রের পানিতে 10.7 parts per 1000। আমাদের ম্যাগনেসিয়াম আয়ন রয়েছে অর্থাৎ সোডিয়ামের পর রয়েছে আমাদের পটাশিয়াম, এটি একটু কম, 0.3 parts per 1000। তারপর আমাদের ম্যাগনেসিয়াম সেটি রয়েছে 1.3 parts per 1000, এবং ক্যালসিয়াম যেটি সেটি রয়েছে 0.4 parts per 1000, এবং এই টোটালটা হচ্ছে যোগ করলে হয় 12.7 per 1000।
তো আমরা যদি আমাদের নেগেটিভ আয়নগুলো দেখি আমাদের ক্লোরাইড আয়নের পরিমাণ সবচেয়ে বেশি এটি হচ্ছে 19.3 পার্টস পার 1000 তারপরে সালফেট আয়ন রয়েছে 2.7 পার্টস পার 1000 আমাদের বাইকার্বনেট আয়ন রয়েছে 0.1 পার্টস পার 1000 আমাদের কার্বনেট আয়ন রয়েছে 0.007 পার্টস পার 1000 এবং আমাদের ব্রোমিন আয়ন রয়েছে এটিও পরিমাণ হচ্ছে 0.07 পার্টস পার 1000 এবং টোটাল যে আমাদের নেগেটিভ আয়নের পরিমাণ সেটি হলো 22.17 পার্টস পার 1000 এখন আমরা দেখি এই দুইটার পরিমাণ কত 12.7 পার্টস পার 1000 যোগ 20.17 পার্টস পার 1000 টোটাল হলো আমাদের 34.877 পার্টস পার 1000 অর্থাৎ আমরা দেখছি যে সমুদ্রের পানিতে যে লবণাক্ততার হচ্ছে পরিমাণ এটি প্রায় হচ্ছে 34.877 পার্টস পার 1000 অর্থাৎ এর পরিমাণ হলো আমরা বলতে পারি হচ্ছে 35 পার পার 1000 পানির যে লবণাক্ততা সেই লবণাক্ততার পরিমাণের উপর সমুদ্রের পানিকে সাধারণত তিনটি হচ্ছে ভাগে আমরা ভাগ করতে পারি তো সেই তিনটি ভাগ হলো মেসোহ্যালাইন তারপর হচ্ছে ইউরিহ্যালাইন এবং তিন নম্বর আছে পলিহ্যালাইন সমুদ্রের পানিতে যদি লবণাক্ততার হচ্ছে পরিমাণ হচ্ছে 16 পার্টস পার 1000 এর হচ্ছে কম হয় অর্থাৎ এই রেঞ্জের মধ্যেই থাকে তবে সেটি পানিকে বলা হয় মেসোহ্যালাইন আর পলিহ্যালাইন হচ্ছে সমুদ্রের পানিতে যদি লবণাক্ততার পরিমাণ 16 পার্টস পার 1000 থেকে 30 পার্টস পার 1000 পর্যন্ত হয়ে থাকে তবে তাকে বলা হয় পিওর হ্যালাইন এবং সমুদ্রের পানিতে সরি এখানে ভুল হয়ে গেছে এটিকে বলা হয় পলিহ্যালাইন আর পরেরটি হচ্ছে ইউরিহ্যালাইন এটি হলো পলিহ্যালাইন আর এটি হলো পিওর হ্যালাইন আর পিওর হ্যালাইন হচ্ছে সমুদ্রের পানির লবণাক্ততার পরিমাণ যদি 30 পার্টস পার 1000 এর উপরে থাকে তবে সেটি হলো পিওর হ্যালাইন তাহলে সমুদ্রের পানি যে লবণাক্ততার পরিমাণের উপর ভিত্তি করে আমরা এই তিনটি ভাগে ভাগ করতে পারি মেসোহ্যালাইন পলিহ্যালাইন এবং পিওর হ্যালাইন এবং সমুদ্রের পানিতে আসলে সব প্রাণীরা একই রকম লবণ সহ্য করতে পারে না কোনো প্রাণী খুব বেশি লবণ সহ্য করতে পারে আবার কোনো প্রাণী কম লবণ সহ্য করতে পারে আর আমাদের দেখা গেছে যে সব প্রাণীরা কম লবণ সহ্য করে তাদেরকে বলা হয় স্টেনোহ্যালাইন সেটা হলো কম লবণ সহিষ্ণু প্রাণী কম লবণ সহিষ্ণু প্রাণী আর বেশি লবণ যারা হচ্ছে সহ্য করতে পারে তাদেরকে বলা হয় ইউরাইহ্যালাইন এরা হচ্ছে বেশি লবণ সহিষ্ণু প্রাণী এই হলো আমাদের লবণাক্ততা পরবর্তীতে যেটি হলো ঘনত্ব বা হচ্ছে ডেন্সিটি ঘনত্ব বা ডেন্সিটি আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে তবে দেখা গেছে যে সমুদ্রে যেহেতু লবণ আছে এবং লবণের কারণে কি পানির ঘনত্ব বেশি হবে এবং ঘনত্ব যত বেশি হবে তার যে তাপমাত্রা সেই তাপমাত্রা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে তো দেখা গেছে যেসব এলাকায় হচ্ছে বা সামুদ্রিক যেসব এলাকায় লবণাক্ততা হচ্ছে পরিমাণ হচ্ছে 24.7 পার্টস পার 1000 থাকবে সেসব এলাকায় হচ্ছে আস্তে আস্তে তাপমাত্রাটা হিমাঙ্কের নিচে চলে যায় তো পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হলো হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা পানির চাপ পানির
চাপ বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আসলে স্থলভাগ অপেক্ষা যে সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেখানে পানির চাপ অনেক বেশি থাকে, অর্থাৎ জল স্থলভাগ অপেক্ষা পানি যত গভীর হবে পানির হচ্ছে কি চাপ তত বেশি থাকে, এবং এই যে পানির চাপ সেটি হচ্ছে প্রাণীর বিস্তৃতি এবং বর্ধনে একটি বিরাট ভূমিকা পালন করে। দেখা গেছে যে প্রতি হচ্ছে 10 মিটার পানি যখন গভীরতা হয় তখন পানির যে হচ্ছে চাপ সেটি প্রায় এক অ্যাটমোস্ফিয়ার পর্যন্ত বেড়ে যায়, এবং সমুদ্রের যে অনেক বড় বড় খাদ রয়েছে ট্রেঞ্চগুলো রয়েছে এবং সেখানে পানির চাপ প্রায় হচ্ছে 1000 অ্যাটমোস্ফিয়ার পর্যন্ত হতে পারে। তো পরবর্তীতে আমরা যে বৈশিষ্ট্যটি পড়ব সেটি হলো ঢেউ বা কারেন্ট। আসলে সমুদ্রের পানিতে অনবরত হচ্ছে কারেন্টস বা হচ্ছে ঢেউ হচ্ছে থাকে। তো এই ঢেউগুলো আসলে কিভাবে হয়, যে সমুদ্রে যখন হচ্ছে মেরু অঞ্চল এবং হচ্ছে নিরক্ষ অঞ্চলে হচ্ছে বায়বীয় তাপমাত্রার পার্থক্যের কারণে আসলে প্রচণ্ড ঝড়ো হাওয়ার সৃষ্টি হয় এবং এই বাতাসের প্রভাবে সমুদ্রের পানিতে ঢেউর সৃষ্টি হয়। তো দেখা গেছে তাপমাত্রা, বাতাস, সমুদ্রের গভীরতা, লবণাক্ততা ইত্যাদির কারণে আসলে গভীর সমুদ্রে একদম অনেক বেশি পরিমাণ ঢেউয়ের সৃষ্টি হয়, এবং এই যে ঢেউর কারণে আসলে বিভিন্ন ধরনের মিক্সিং হয় সমুদ্রের পানির, যে মিক্সিং হয় উপরের পানি নিচে আসে, নিচের পানি উপরে আসে, এবং এর ফলে কি বিভিন্ন পুষ্টি দ্রব্য সঞ্চালিত হয় এবং অক্সিজেনের একটা ভালো সঞ্চালন ঘটে। অনেক সময় দেখা যাচ্ছে যে সমুদ্রের পানি কি নিচ থেকে উপরে উঠে আসে এবং তার মধ্যে তাপমাত্রা বা পুষ্টি দ্রব্যের সঞ্চালন হয়, এবং অনেক সময় কি করে এই যে ঢেউর কারণে অনেক প্রাণীরাও কিন্তু হচ্ছে সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসে। তো পরবর্তীতে আরেকটি প্রধান বৈশিষ্ট্য সমুদ্রের সেটি হলো জোয়ার ভাটা। বিশেষ করে হচ্ছে জোয়ার ভাটা হচ্ছে কেন ঘটে, এটি সমুদ্রের ঢেউ এবং চন্দ্রের প্রভাবে আসলে জোয়ার ভাটা এখানে নিত্য নৈমিত্তিক হচ্ছে ঘটনা, এবং এই জোয়ার ভাটার কারণে আসলে সমুদ্রের যে প্রাণী তাদের বিস্তৃতি এবং বর্ধনেও একটি বিরাট ভূমিকা পালন করে, এবং জোয়ারের সময় দেখা গেছে কি সমুদ্রের পানি একদম উপকূলের কয়েক মিটার পর্যন্ত হচ্ছে চলে আসে, এবং উপকূলবর্তী অঞ্চল সময় যেসব প্রাণী বা উদ্ভিদ বা জীবকুল হচ্ছে বাস করে তাদের বিস্তৃতি ও বর্ধনেও কিন্তু এই জোয়ার ভাটা একটা বিরাট ভূমিকা পালন করে। এখন আমরা ম্যারাইন ইকোসিস্টেম সম্পর্কে একটু দেখব। আমরা জানি সমুদ্র একটি ব্যাপক জলরাশি এবং এর বিস্তৃতিও অনেক বেশি, আসলে এত ব্যাপকতা সমুদ্র এত বিশাল জায়গা জুড়ে রয়েছে, এবং এর যে হচ্ছে অনেক বেশি হচ্ছে জীবকুল বা বায়োডাইভার্সিটি এখানে রয়েছে, এবং এই যে হচ্ছে জীবকুলের যে গঠন বা তাদের যে হ্যাবিটেট বা ইত্যাদি আসলে এই যে ভৌত রাসায়নিক অবস্থার উপর নির্ভর করে, যে সমুদ্রের লবণাক্ততা, আলো, তাপমাত্রা, ঢেউ এগুলোর উপর নির্ভর করে তাদের যে দৈহিক ঘটনাও বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায় এবং তাদের যে স্বভাব চরিত্র সেখানেও বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। তা যাই হোক, সমুদ্রের যে সজীব উপাদান, এতক্ষণ তো আমরা সমুদ্রের যে অজীব যে উপাদান সেগুলো নিয়ে পড়লাম, সজীব উপাদানের মধ্যে প্রথমে রয়েছে উৎপাদক। তো উৎপাদক তো অবশ্যই থাকবে এবং এরা সকলেই হচ্ছে সবুজী এবং বেশিরভাগই ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং তারা হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে, এটা তো তোমরা জানো। তো উৎপাদকের মধ্যে রয়েছে ডায়াটম, সিরাটিয়াম, ডাইনোফ্লাজেলেট, গনোলেক্স ইত্যাদি হচ্ছে প্রধান। তারপর উৎপাদকের পরে রয়েছে খাদক। তো সামুদ্রিক যে ইকোসিস্টেম তাদের যে প্রাথমিক যে খাদক বা প্রাইমারি যারা কনজিউমার তাদের মধ্যে আসলে সবাই হচ্ছে উদ্ভিদভোজী, উদ্ভিদ খেয়ে থাকে। তো এদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের যে ক্রাস্টেসিয়ান, তারা মোলাস্কার মধ্যে রয়েছে, শামুক, ঝিনুক রয়েছে বিভিন্ন ধরনের, এছাড়া বিভিন্ন ধরনের যে হার্বিভোর ফিশ রয়েছে। আর মাধ্যমিক যে খাদক তাদের মধ্যে রয়েছে হেরিং, শার্ক, ম্যাকারেল। আর যারা একদম টার্সিয়ারি হচ্ছে যে খাদক বা উপরের স্তরে যে খাদক রয়েছে তারা শার্ক, হাঙ্গর, কড, হ্যাডক, হেলিবাট ইত্যাদি টার্সিয়ারি খাদকের মধ্যে রয়েছে।
আর বিয়োজক, বিয়োজক বলতে আসলে আমরা বুঝি যে ব্যাকটেরিয়া এবং হচ্ছে ছত্রাক। তো সমুদ্রের পানিতে দেখা যায় প্রতি 1 লিটার হচ্ছে পানিতে প্রায় 5 কোটি ব্যাকটেরিয়া থাকতে পারে, এবং এইসব ব্যাকটেরিয়া যে সমুদ্রের প্রাণীরা যখন মারা যায় বা যে পচা জীব দ্রব্য বা জীবের যে ধ্বংসাবিশেষ সেগুলোকে পচিয়ে ফেলে, এবং বিভিন্ন যে অজৈব পদার্থ সেটি আবার সমুদ্রের পানিতে উন্মুক্ত করে দেয়, এবং এভাবেই তাদের যে বাস্তুতন্ত্র সেটি চলতে থাকে। তো আজকে এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সমুদ্রের যে স্তর বিভাজন সেই স্তর বিভাজনগুলো সম্পর্কে হচ্ছে পড়ব। তো আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের প্রতি যত্ন নিবে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যাতে আমরা এই করোনা নামক মহামারী থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।